এবার আমি একটা প্রশ্নের উত্তর দেই, এখানে সবাই হিজবুত তাওহীদের সদস্য নয়, আমি জানি অনেক নতুন ভাই বোন এসেছেন আমাকে দেখার জন্য, আমাদের বক্তব্য শোনার জন্য। আপনারা সাক্ষ্য দেবেন আমি আল্লাহ রসুলের কথার বাইরে কোনো কথা বলেছি, অযৌক্তিক কোনো কথা বলেছি? আমাদের বিরুদ্ধে যেই সমস্ত অপপ্রচার চালানো হয়, কারা অপপ্রচার চালায়? আজকে যদি সাধারণ নিরক্ষর মানুষ অপপ্রচার চালাইতো আমরা মনে করতাম তারা লেখাপড়া জানে না, তারা কিচ্ছু জানে না, এই জন্যেই মিথ্যাচার করে, দুঃখ থাকতো না। কিন্তু লেবাসধারী মুফতি মৌলানাধারী এবং সাংঘাতিক ব্যাপার হচ্ছে, যারা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে খুতবা পড়ে, আল্লাহর কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, এবং তারা যারা ওয়াজ করে বেড়ায়, লক্ষ লক্ষ মানুষের সামনে ওয়াজ করে, মানুষদেরকে উত্তেজিত করে, তারা যখন মিথ্যা কথা বলে তখন সত্য দুনিয়া থেকে কোথায় হারাবে বলুন? মানুষ প্রতারিত হয়েছে। কালকে আমাকে এই বক্তব্যটা দেখানো হয়েছে, তারা বলছে 1400 বছর ধরে উলামা ইকরাম ভুল খালি ইসলামে, তারা নতুন ব্যাখ্যা দিচ্ছে, তারা বলে নামাজ পাঁচ ওয়াক্ত, নামাজ হলো দুই ওয়াক্ত। এই বক্তা মাওলানা মুফতি আব্দুর রহিম, তিনি গাজীপুর কোন মসজিদের খতিব। লেবাস দেখছেন, লেবাস দেখছেন? যদি এরকম নামের আগে নামের টাইটেল থাকে, এইভাবে ওয়াজ মাহফিলের নামে উস্কানিমূলক মিথ্যা বক্তব্য দেওয়া হয়, আমাদের ভাই বোনদের উপর কেন আক্রমণ হয় এখন তো বুঝছেন? আমার কথা হচ্ছে, তিনি কি করে এত বড় মিথ্যা কথাটা বলতে পারলেন? আমরা কি নামাজ দুই ওয়াক্ত বলেছি? এতক্ষণ আমি বক্তব্য দিলাম, বারবার আমি বলছি পাঁচ ওয়াক্ত সালা মোমেনদের জন্য আল্লাহ ফরজ করেছেন, কয় ওয়াক্ত? আমাদের ইমামুজ্জামান যে একটা বই লিখেছেন, সে বইয়ের নাম ইসলামের প্রকৃত সালা, সেখানে পাঁচ ওয়াক্ত শব্দটা কতবার এসেছে আপনারা পড়বেন। আমরা কি দুই ওয়াক্ত পড়ি না পাঁচ ওয়াক্ত পড়ি? এই মিথ্যাবাদী প্রতারক সাপের দলরা এতদিন বলতো কি আমরা নামাজে পড়ি না, এতদিন বলতো কি আমরা নামাজে পড়ি না, আমরা নাকি নামাজ স্বীকার করি না, আমরা নাকি বলছি ইসলামের নামাজ নাই? এই সাপের দল তারা আমার এলাকায় অপপ্রচার চালিয়েছে, আমরা নাকি বসাইয়া কবর দিই, আমরা নাকি কালো কাপড় দিয়া মাটি দিই, আমরা নাকি খ্রিস্টানদের কাছ থেকে টাকা পাই, আমরা নাকি পূব দিকে ফিরে নামাজ পড়ি। কিভাবে এই বক্তা এই কথা বলল যে হিজবুত তাওহীদ বলে দুই ওয়াক্ত নামাজ? কোথায় আছে? আমি এটার প্রমাণ চাই। প্রমাণ দিতে না পারলে মিথ্যাবাদীর বিচার হবে একদিন এই জমিনে ইনশাআল্লাহ। আমি বুখারী শরীফে হাদিস পড়েছি, একদিন সকালবেলা ভোরবেলা ফজরের সালার পরে রাসূল সাহাবীদের দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, তোমরা কি আজকে কেউ কোনো কিছু স্বপ্নে দেখেছো? সবাই বলছেন ইয়া রাসূলুল্লাহ না আজকে আমরা কিছু দেখি নাই। রাসূল বলছেন আমি দেখেছি, দুইজন লোক আসলেন, এসে আমাকে নিয়ে গেলেন, অনেক লম্বা হাদিস, বিভিন্ন ঘটনা দেখালেন, তার মধ্যে এক জায়গায় দেখা গেল লোহার আংটা দিয়ে কিছু লোক, একজন লোককে লোহার আংটা দিয়ে মুখ দিয়ে ঢুকানো হচ্ছে, গলা দিয়ে আংটা টেনে বের করছে, ফাড়া হচ্ছে, আবার ফাড়া জোড়া লাগছে, মাথার মগজ দিয়ে আংটা ঢুকানো হচ্ছে, গলা দিয়ে বের করা হচ্ছে, ফাড়া আবার জোড়া লাগছে, ভয়াবহ আত্মচিৎকার, আত্মনাদ। রসুল বললেন এভাবে অনেক দেখানো হলো, জান্নাত জাহান্নামের অনেক দেখানো হলো। রসুল বললেন যে ভাই তোমরা কারা, আর এই ঘটনাই বা কি? তখন ওনারা দুইজন পরিচয় দিলেন, আল্লাহর মালায়েক ফেরেশতা। এই লোকটা কে? বলছে এই লোকটা হচ্ছে মিথ্যাবাদী, যে মিথ্যা রচনা করতো আর মানুষের মধ্যে এভাবে বলিয়া বেড়াইতো। ওইটা হচ্ছে আল্লাহর শাস্তি, দুনিয়ার শাস্তির জন্য তৈয়ার থাকো। আল্লাহর রসুল বলেছেন তাদের তৈরি ফেতনা তাদের দিকে ধাবিত হবে। আপনারা বলুন, একটা আলেম, একটা মুফতি, একটা ওয়াইজিয়ান যদি এইভাবে ওয়াজ করতে এসে, আমি এই বক্তব্য পুরো শুনেছি, সময়ের কারণে আপনাদেরকে শুনাইতে পারলাম না, সামনে হাজার শত শত মুসল্লি চিৎকার করে উঠছে নারে তাকবীর আল্লাহু আকবার, এই লোকটা জেহাদ 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 চাই, জেহাদ করে বাঁচতে চাই, হিজবুত তাওহীদের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও বাস। তার মানে মুসল্লিরা জেহাদ করব কার বিরুদ্ধে? হিজবুত তাওহীদের বিরুদ্ধে। 1300 বছর থেকে তোমরা
এই সর্বনাশা করেছ শিয়া সুন্নির বিরুদ্ধে, সুন্নি শিয়ার বিরুদ্ধে, আমি তোমার বিরুদ্ধে, তুমি আমার বিরুদ্ধে। আজকে তবলিগের মাঠে বাঁশ দিয়ে পিটিয়ে তোমরা 100 বছর থেকে যেই প্লেটে ভাত খেয়েছ, সাতী ভাইকে বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে নির্মমভাবে তোমরা হত্যা করেছ। তোমরা এই জঘন্য মিথ্যা কথাটা বলে বলে মানুষগুলি ওয়াজ শুনতে আসে তোমাদের কাছে। মানুষ মনে করেছে ওয়াজ শুনলে সব হবে, আল্লাহ রসুলের কথা। ধর্মপ্রাণ মানুষ যাচাই বাছাই করে না। এই ওয়াজ যারা শুনেছেন তারা কয়জন যাচাই বাছাই করেছেন বলুন? করবে কেউ? এই লোকটা যে বললো আমরা ইহুদি খ্রিস্টানের দালাল, তার কাছে প্রমাণ আছে? আমরা ইহুদি খ্রিস্টান, তার কাছে প্রমাণ আছে? আমরা আল্লাহর দিন নিয়ে দাঁড়িয়েছি, আমরা তাওহীদ নিয়ে দাঁড়িয়েছি, আমরা মুমিন, আমরা উম্মতে মুহাম্মাদী। সে কি করে আমাদেরকে বললো আমরা খ্রিস্টান এবং বলে দুই ওয়াক্ত নামাজ পড়ি? মিথ্যুক, মিথ্যাবাদী। আমি এই মিথ্যাবাদীর বিচার চাই। সরকার বিচার করবে, জনগণ বিচার করবে। আর জনগণ, আমি এখন বুঝি আমার গ্রামের বাড়িতে আমি কোনো অন্যায় করিনি। আপনি জিজ্ঞাসা করুন, আমি জনসভা করে জিজ্ঞাসা করেছিলাম হাজার হাজার মানুষের সামনে, বলেছিলাম তোমরা বলো আমি কি কোনো অন্যায় করেছি? বলছে না, তুমি কোনো অন্যায় করনি। কারো জায়গা জমি দখল করেছি? না করনি। কারো টাকা পয়সা মেরে দিয়েছি? না করনি। আমি বাল্যকাল থেকে, আমার বাল্যকাল, আমার কৈশোর, আমার শৈশব, আমার কলেজ, আমার স্কুল, আমার ভার্সিটির জীবন কিভাবে গিয়েছে সবাই জানে। তাহলে এই যে হাজার হাজার মুসল্লিদেরকে উস্কানি দিয়ে আমার বাড়িতে হামলা করা হলো, আমার ভাইদেরকে জবাই করা হলো, আমার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, বলা হলো খ্রিস্টান মারো, গির্জা ভাঙো, বাস আমার বাড়ি নাকি গির্জা, আমি নাকি খ্রিস্টান। এখন বুঝতে পাচ্ছি, এখন বুঝতে পাচ্ছি সাধারণ মানুষ এসব ওয়াজে যায়। আর এই ধর্ম ব্যবসায়ী সাপের দল, তারা মানুষদেরকে মিথ্যা কথা বলে বলে মানুষদেরকে উস্কানি দেয়, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে দেয়, মানুষের ইমানকে হাইজ্যাক করে নিয়ে। অতীতে এরা জাতিবিনাশী কর্মকাণ্ড ঘটিয়েছে, এরা জঙ্গিবাদ সৃষ্টি করেছে, অপর রাজনীতিতে তারা ধর্মকে কাজে লাগিয়েছে, ওয়াজের নামে এইভাবে সারা দেশে তাণ্ডব সৃষ্টির পায়তারা করছে তারা। অবিলম্বে সরকারের প্রতি আমার আহ্বান, এই সমস্ত ওয়াজের নামে জাতি বিধ্বংসী কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হোক। সরকার নিষিদ্ধ করবেন না, আমি জানি সরকারগুলি এখন তাদেরকে তোয়াজ করেন, তোয়াজ নীতি, জনগণের কন্ট্রোল তাদের হাতে, সরকার ভয় পায় ভোটের বাক্স নষ্ট হবে, এদেরকে ঘাটতে যায় না, এদেরকে খোঁচা দিতে যায় না, কারণ সরকারকে তারা বলে নাস্তিক সরকার, কাফের সরকার, ভারতে দালাল সরকার ইত্যাদি ইত্যাদি। এই জন্য সরকারগুলি আরো দুধ কলা দিয়ে ওই সাপের বাচ্চাদেরকে লালন পালন করে, কিন্তু সাপের বাচ্চা দিয়ে লালন পালন করে কেউ কোনোদিন বাঁচতে পারে নাই, উল্টা সাপ সুবল মেরেছে। 1971 সালে এদের স্বাধীন করা হয়েছিল এই সাপদের বসবাস করার জন্য নয়। তবে তোমরা কোন ধরনের সাপ? তোমরা কি মেটে সাপ না দোড়া সাপ? তোমরা কি কাল নাগিনী না পদ্ম গোখরা না অজগর, নাকি তোমরা কোন সাপ? আমি তোমাদেরকে চিনি, তোমাদের কার বিষ কিরকম আমি সেটাও জানি। বাঁশি বাজানো শুরু হয়েছে, একটা সাপের বাচ্চাও গর্তে আর থাকতে পারবে না, একটা সাপের বাচ্চাও আর গর্তেও লুকাতে পারবে না। এইবার এইবার মিথ্যাবাদীর পতন হবে, ধর্ম ব্যবসার নিপাত হবে, এইবার আল্লাহর বিজয় হবে। ধর্মের নামে ব্যবসা বন্ধ হবে। কিভাবে? ওয়াজ করতে বলে কোরআন হাতে নিয়ে মিথ্যা কথা বলে দিল। হিজবুত তাওহীদ নাকি বলেছেন নামাজ দুই ওয়াক্ত। এই কথা শুনলে মানুষের রাগ হবে না? মানুষ উত্তেজিত হবে না? জায়গায় জায়গায় আমাদের ভাই বোনরা আক্রান্ত হচ্ছে এই শয়তান সাপের দল। সে বলেছে আমরা নাকি নারী পুরুষকে একসঙ্গে বাজারে নামিয়ে দিয়েছি। নারী পুরুষ কিভাবে কাজ করবে? পারিবারিক জীবন কিভাবে হবে? সামাজিক জীবন কিভাবে হবে?
যুদ্ধের জীবন কিভাবে হবে, দিন প্রতিষ্ঠা কিভাবে হবে, বাজার ব্যবস্থাপনা কিভাবে হবে ইত্যাদি তোমার কাছে শিখবো নাকি রসুলের কাছে শিখবো? ওই ধর্ম ব্যবসায়ী, তোমার কাছে ইসলাম শিখবো নাকি রসুলের কাছে শিখবো? তোমরা আমাকে অ্যাঙ্কার করো না, আমাকে তাচ্ছিল্য করো না, আমার কাছে ইসলাম তোমাদের শিখতে হবে না। আমি তোমাদেরকে ইসলাম শিখাইতে আসি নাই, আমি সাধারণ গুণাগার মানুষ। আমি মোমেন হওয়ার জন্য এবং একদল জীবন সম্পদ উৎসর্গকারী মোমেন বানানোর জন্য সংগ্রাম করছি, দাজ্জালকে ধ্বংস করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য আমি সংগ্রাম করেছি, আমি জীবন বাজি রেখেছি। আমি তোমাকে ফতুয়াবাজি শিখাইতে আসি নাই, ফতুয়াবাজি শিখার জন্য মাদ্রাসায় গিয়ে ভর্তি হও। আমার সংগ্রাম বন্ধ হলে তোমার মাদ্রাসার অস্তিত্ব থাকবে না। কাজেই আমার কাছ থেকে ইসলাম শিখতে হবে না। তোমরা ব্রিটিশ খ্রিস্টানদের কাছ থেকে ইসলাম শিখেছ, তোমাদের প্রভু ব্রিটিশরা, আমার প্রভু আল্লাহ রাব্বুল আলামিন, আমি ইসলাম তোমাদের কাছে শিখব না, আমি শিখব আমার রসুলের কাছে। আমার রসুল নারীদেরকে বাক্সবন্দী করেছেন? আমার রসুল নারীদেরকে আলোচনা অনুষ্ঠানে পর্দার আড়াল করেছেন? হাদিস শত শত উদাহরণ দিতে পারবো, সামনাসামনি রসুলের সামনে বসে নারী পুরুষ আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, রসুলকে প্রশ্ন করেছেন, জুমার দিনে নারীরা পুরুষের পাশাপাশি অংশগ্রহণ করেছেন, হজের ময়দানে এখনো নারী পুরুষ একসঙ্গে হজ করে কিভাবে? তোমাদের ফতোয়ার কিতাবে আছে মহিলা হয়ে মহিলাদের ইমামতি করলে পুরুষের মতো সামনে না দাঁড়িয়ে কাতারের মাঝে দাঁড়াবে। উম্মে আরাকা বিন নাওফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো তার পরিবারের মহিলাদের ইমামতি করতেন। তাইলে মহিলারাও ইমামতি করতে পারবে? আশেপাশে বেগানা পুরুষ না থাকলে আওয়াজ করে বা উচ্চস্বরে তাকবীর ও কেরাত পড়বে, বেগানা পুরুষ না থাকলে পড়বে। শুনেন, মাজাল্লাতুল বহুসিল ইসলামিয়া আরেকটা ফতোয়ার গ্রন্থ, এই এসব হাজার হাজার কেতাব আছে। উল্লেখ্য, কোনো পুরুষ কেবল মহিলা জামাতের ইমামতি করতে পারে, তবে শর্ত হলো মহিলা যেন এগানা নয়, নসেদ বেগানা হলে যেন একানা হয়, পরিপূর্ণ পর্দার সাথে একাধিক মহিলাও থাকে, কোনোরূপ ফেতনার ভয় না থাকে, অথবা তার সঙ্গে যেন কোনো এগানা মহিলা বা অন্য কোনো পুরুষ থাকে। আল মারাআতুল মুসলিমা 4/352, এগুলো ফতোয়ার কিতাব, এটা আমার কিতাব না তোমাদেরই কিতাব। তাহলে পুরুষ যদি নারীদের ইমামতি করতে পারে, নারীদের সমাবেশে বক্তব্য দিতে পারে না? পারে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দেন নাই? আচ্ছা, মুসলিম উম্মার সবচাইতে বড় সমাবেশ হচ্ছে আরাফাতের ময়দান। হে ফতোয়াবাজরা, হে মিথ্যা ওয়াজকারীরা, তোমরা মুফতি মৌলানা টাইটেল দাঁড়িয়ে হতে পারো, তোমরা আসল প্রকৃত পক্ষে মুফতি মুহাদ্দিস আল্লামা নাও। মুসলিম উম্মার সবচাইতে বড় জামাত কোনটা? হজের ময়দানে, আরাফাতের ময়দানে নারী পুরুষ যখন সমাবেশে অংশগ্রহণ করে, সেখানে নারী আর পুরুষের মধ্যে কোনো পর্দা টাঙানো থাকে? তো তোমরা ওয়াজ মাহফিলে পর্দার ব্যবস্থা কেন করো? বাড়াবাড়ি নয় কি? মাহরুম থাকে তাহলে, গায়ের মাহরুম যারা তাদেরকে নিয়ে আপনি সালা করবেন। তাহলে পুরুষ যদি নারীর ইমামতি করতে পারে, নারীর সমাবেশে বক্তব্য দিতে পারবে না? পারবে কি না? তাহলে কেন আমার নামে এই মিথ্যাচার চালাচ্ছ? কেন আমার নামে এই অপপ্রচার চালাচ্ছ? কেন, হোয়াই? আমি জানতে চাই। আমরা নারী পুরুষ একসাথে সমাবেশ করি, একসাথে মিটিং করি, একসাথে সম্মেলন করি, একসাথে সমাবেশ করি, এটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার বিপরীত? এটা কি কোরআনের আদেশের বিপরীত? ওই সাপের বাচ্চা সাপ একটা দলিল দিয়েছে সূরা আহজাবের একটা আয়াত, যেখানে আল্লাহ বলেছেন রসুলের স্ত্রীদের সম্পর্কে কিছু নির্দেশনা আল্লাহ দিয়েছেন, সেই নির্দেশনা তোমরা পুরো জাতির উপর চাপিয়ে দিচ্ছ কেন? রসুল জাতির কর্ণধার ছিলেন, প্রত্যেকটা সংবিধানে জাতির রাষ্ট্রপ্রধানের, জাতির প্রধানের ব্যাপারে অধিকার কর্তব্য নিয়ে আলাদা কোনো ধারা উপধারা থাকে না? থাকে কি না? পবিত্র কোরআনে উম্মুল মুমিনীনদের জন্য আপনারা জানেন, আম্মা আয়েশার ঘটনা, ইকফের ঘটনার পর মুনাফিকরা জাতির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে দিয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন উম্মুল মুমিনীনদের জন্য কিছু নীতিমালা নির্ধারণ করলেন সাবধানতার জন্য। আমার প্রশ্ন, সূরা আযাবের ওই আয়াত তোমরা আরবি পড়ো,
তোমরা মাদ্রাসায় পড়ে পড়ে বসে বসে আরবি শিখেছ, ইংলিশ ইনস্টিটিউশনে যারা ভর্তি তারাও ইংরেজি জানে, তোমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখার জন্য মাদ্রাসায় ভর্তি হয়েছ, ওখানে ইসলাম শেখানো হয় না, ওখানে সর্বোচ্চ কিছু আরবি আলেফ বাতাসা শেখানো হয়। নারী যদি ঘর থেকে বের না হয়, উহুদের ময়দানে রসুল কী করে বললেন, আমি যেদিকে তাকাই সেদিকে শুধু দেখি উম্মে আম্মারা, এই উম্মে আম্মারা নারী না পুরুষ? এই নারী নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেদিন রসুলকে হেফাজত করেছেন, এই নারী। এই ঘটনা জনগণকে ধোঁকা দেওয়ার জন্য, তোমরা বলো এই ঘটনা পর্দার আয়াত নাজিল হওয়ার আগের ঘটনা? মিথ্যুকের দল, পর্দার আয়াত নাজিল হওয়ার আগে পরের ঘটনা এটা নয়। তাহলে এই উম্মে আম্মারা রসুল যখন চলে গেলেন, তখন খালিদ ইবনে ওয়ালিদের আন্ডারে ভণ্ড নবী মুসাইলামা বিন কাজ্জাবকে ধ্বংস করার জন্য তিনি যে সেনাবাহিনীতে যুদ্ধ করলেন, তখন কি পর্দার আয়াত নাজিল হওয়ার আগে না পরে? তখন তো আয়াত নাজিলই শেষ। হযরত আবু বকরের খেলাফতকালে রসুলের স্ত্রীদের জন্য আরো বিধান আছে। রসুলুল্লাহর ইন্তেকালের পর রসুলের স্ত্রীরা অন্য কোনো পুরুষকে বিয়ে করতে পারবে না, এটা একটা হুকুম আছে না আল্লাহর, হারাম নাকি? এটা ওনাদের জন্য একটা স্পেশাল বিধান। তো তোমরা যদি উম্মুল মুমিনদের জন্য, মানে আল্লাহ রসুলের স্ত্রীদের জন্য যেই হুকুমগুলি, পুরো জাতির জন্য সেগুলি যদি চালু করে দাও, তাহলে এটাও চালু করে দাও, দেখি হিম্মত আছে কিনা। যুক্তি কি বলে? ওই আয়াতে স্পষ্ট বলা আছে, হে নবী পত্নীগণ, একটা মিথ্যাবাদী প্রতারক আর একটা কথা বলেছে, আমরা নাকি বলেছি আল্লাহর বিধানে কোনো পর্দার কোনো বিধান নাই, নাউজুবিল্লাহ মিন জালিক। আমরা কোথায় বলেছি এ কথা? এর প্রমাণ চাই। আল্লাহ, এই মিথ্যাবাদীরা মিম্বরে দাঁড়িয়ে হাতে কোরআন নিয়ে এই মিথ্যা কথা কি করে বলল একটা সত্যনিষ্ঠ আন্দোলন সম্পর্কে? আমরা নাকি বলেছি ইসলামে নাকি পর্দার কোনো বিধান নাই? আল্লাহ লানত পড়ুক মিথ্যাবাদীদের উপরে। আমরা একথা বলতে পারি কোনো পর্দার বিধান নাই? আমরা বলেছি পর্দার বিধান আল্লাহ দিয়েছেন, তবে বাড়াবাড়ি করতে আল্লাহ নিষেধ করেছেন, নাকি? নারী তার শরীর গঠন পুরুষের গঠন আলাদা, কাজে নারীর জন্য আলাদা অতিরিক্ত কিছু পোশাকের প্রয়োজন হবে যেটা পুরুষের প্রয়োজন নাও হতে পারে, কিন্তু তাই বলে বাড়াবাড়ি নিষিদ্ধ নয় কি? পরে এই 1000 বছর ধরে ফতোয়ার কেতাবের নামে বাড়াবাড়ি করা হয়েছে পোশাক নিয়ে, নামাজের নিয়ম কানুন নিয়ে, দোয়াল্লিন জোয়াল্লিন নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, গান শোনা নিয়ে। আমরা বলেছি গান শোনা যাবে, তবে যেই গান অশ্লীল কথা আছে, অশ্লীল বাক্য আছে, আল্লাহর নাফরমানি আছে, সেগুলি হারাম। তাই বলে গান হারাম নয়। তোমরাই তো এখন ওয়াজের মধ্যে সুর করে করে গান গাও, তোমরা গান গাইলে হালাল হয়ে যাবে, আমি গান গাইলে হারাম হবে কেন? আসল কথা হচ্ছে তারা আমাদের কোনো কথাই নেবে না, ইসলামের কর্তৃপক্ষ যেন তারা। ঠিক আছে, তোমরা কর্তৃপক্ষ, জনগণ যদি তোমাদেরকে কর্তৃপক্ষ মানে আমার কি? জনগণের কাছে তোমার বক্তব্য তুমি বলো, আমার বক্তব্য আমি বলবো। হাদিস কোরআন তোমার সামনে আছে, যুক্তি তোমার সামনে আছে, রাসূলুল্লাহর জীবনী তোমার সামনে আছে, আমার সামনেও আছে। জনগণকে আল্লাহ আকেল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। জনগণ যদি আমাকে প্রত্যাখ্যান করে, আমি প্রত্যাখ্যাত হয়ে চলে যাব, আমার কোনো কৈফিয়ত থাকবে না। কিন্তু মিথ্যা কথা বলো কেন? যেটা আমি করি নাই, যেটা আমি বলি নাই, যেটা আমার আকীদা নয়, মিথ্যা কথা বলো কেন? 1 নম্বর মিথ্যা কথা বলেছো এই ওয়াজের মধ্যে, আমরা নাকি বলেছি নামাজ 2 ওয়াক্ত, মিথ্যুক। 2 নম্বর বলেছো আমরা নাকি বলেছি পর্দার কোনো আয়াত নাই, মিথ্যুক, মিথ্যাবাদী প্রতারক। এই জন্য রসুল বলেছেন ইসলাম শুধু নাম থাকবে, কোরআন শুধু অক্ষর থাকবে। আজ অক্ষর আছে, এই অক্ষরকে তারা ওয়াজ করে ব্যবসা করে খাচ্ছে, কোরআনের কোনো প্রয়োগ নাই, বাস্তবায়ন নাই। মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না, আসমানের নিচে নিকৃষ্ট হবে তাদের আলেম সমাজ, তারা ফেতনা সৃষ্টি করবে, সেই ফেতনা তাদের দিকে ধাবিত হবে। আমাকে গালাগালি করো না, আমাকে গালাগালি করো না, আমাকে গালাগালি করে লাভ নাই, নিজের অস্তিত্বের দিকে তাকাও। রসুল বলেছেন আসমানের নিচে নিকৃষ্ট তাদের আলেম সমাজ। আরেকটা হাদিস রসুল বলেছেন তাদের কথাগুলি হবে চিনির থেকেও মিষ্টি, কিন্তু আত্মা হবে নেকড়ের থেকেও জঘন্য। আরেকটা হাদিস আছে জাহান্নামে একদল সুন্দর সুন্দর ডানাওয়ালা পাখি, তারা পায়খানা খায়। জিজ্ঞাসা করা হলো এত সুন্দর পাখি পায়খানা খাচ্ছে কেন? বলা হবে এরাই তো হচ্ছে সেই আলেম,
যারা দিনকে রুটি রুজির বাহন হিসেবে বানিয়েছে। রসুল বলেছেন এরাই হচ্ছে সেই আলেম যারা গরু যেমন ভুষি খায় তেমন তারা দুনিয়া কামাই করবে। এই মিথ্যা কথা বলে অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষের ইমানকে হাইজ্যাক করে নিয়ে আমাদের জানমালের ক্ষতি করার এই অধিকার তোমাদের কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন না রসুল দিয়েছেন? আপনারা ফেসবুকে বক্তব্য দেখলে দেখবেন মানুষ মিছিল দিতে আসছে, মিছিল জেহাদ 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 চাই, মানে আমার বিরুদ্ধে জেহাদ করবো। মানুষ যেই উম্মতে মোহাম্মদীকে তৈরি করা হয়েছে সত্যদিন প্রতিষ্ঠার জন্য জেহাদ করবে, সেই উম্মতে মোহাম্মদী একজন আরেকজনকে লাগিয়ে দিয়েছে মারামারি করার জন্য। বাস হজ হচ্ছে একটা বাধ্যতামূলক অনুষ্ঠান, বুনিয়াল ইসলামের 4 নম্বর অনুষ্ঠান নাকি? সেখানে এই হচ্ছে নারী এই পুরুষ, আবার নারী আবার পুরুষ, সেখানে নারী পুরুষ সমাবেশ হচ্ছে, সেখানে মসজিদের হারাম আইন শরীফ আইন হারাম শরীফের ইমাম সাহেব খুতবা দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন, সেখানে নারী পুরুষ যদি সমাবেশ করতে পারে আমি সমাবেশ করলে আমার গুনাহ হবে কেন? আমি কাফের মুশরিক হয়ে যাব কেন? আমি খ্রিস্টানের দালাল হব কেন? আমি ইসলামের শত্রু হব কেন? কেন এরকম আমার নামে জঘন্য মিথ্যাচার চালাচ্ছ কেন? এই কেনর উত্তর আমি আপনাদেরকে দিচ্ছি এখন, কেনর উত্তর আর কিচ্ছু না। কেন হচ্ছে এই, আমরা বলছি দিন যারা গোপন করে এবং বিনিময় নেয় তাদের পেটে তারা আগুন খায়, আগুন ঢুকায়। কেয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তারা হেদায়েতের পরিবর্তে গোমরাহি ক্রয় করেছে। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত আল্লাহ বলেছেন অনুসরণ করো তাদের যারা বিনিময় নেয় না এবং সঠিক পথে আসে। পরিষ্কার, দুই শর্তের এক শর্ত বিনিময় নিতে পারবে না, তাদের এতায়া করো, তাদের অনুসরণ করো। এই আয়াতগুলি তুলে ধরলে তারা বলে এটা ইহুদি জাতির জন্য, আমাদের জন্য না। ভালো কথা, ওইটা ইহুদি জাতির জন্য আমাদের জন্য না। তাহলে খুব সুন্দর মতে আমাদের জন্য রাসূলুল্লাহর স্ত্রীদের জন্য নাজিল হওয়া আয়াত খুব সুন্দর করে আমাদের গায়ে সেটে দিলা, আর এই আয়াত বলে ইহুদির জন্য আমাদের জন্য না। তাদের বিরোধিতার কারণ হলো আমরা বলেছি ধর্ম ব্যবসা হারাম, ধর্মের নামে ব্যবসা চলবে না। তারা ওয়াজ করে কাড়ি কালে টাকা কামায়, তারা মিলাদ মাহফিল করে, কোরআন খতম করে, আরও অন্য অন্য কাজ করে, তারা মুর্দা দাফন করে, তারা টাকা কামাই করে, ইসলাম প্রতিষ্ঠা বাদ দিয়ে ধর্মকে রুটি রুজির হাতিয়ার বানিয়ে নিয়েছে। তাদের এই রুটি রুজির গায়ে আঘাত লাগবে, এই জন্য তারা এই জঘন্য মিথ্যাচার নিয়ে তারা মাঠে নেমেছে হিজবুত তাওহীদের বিরুদ্ধে। আপনারা আমাদের সম্পর্কে না জেনে না বুঝে আপনারা ওই ধর্ম ব্যবসায়ী, ওই অপপ্রচারকারী, ওই জালেমদের অপপ্রচারে আপনারা প্রভাবিত হবেন না। তারা সুর করে ওয়াজ করে, আপনি মনে করতে পারেন তারা কোরআন হাদিসের কথা বলে, যা বলে সত্য বলে, যা করে সত্য করে। না, এখন থেকে একটু দাঁড়ান, একটু শুনেন, যা বলে সত্য বলে কি না, যা করে আল্লাহর নির্দেশ মোতাবেক করে কি না। আল্লাহ বললেন আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, মতভেদ করো না, বলেননি আলাদা হইও না। তারা দিন প্রতিষ্ঠা করে বাদ দিছে, দিন প্রতিষ্ঠা বাদ দিছে, ফিনিশ। হিজবুত তাওহীদ মানবতার কল্যাণে আল্লাহ সত্য দিন নিয়ে দাঁড়িয়েছে মানুষদেরকে জান্নাতের পথে উঠানোর জন্য। আমরা যেন তাওহীদের উপরে আমরা যেন ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যেন আল্লাহ রসুলের দেওয়া 5 দফা কর্মসূচিতে ঐক্যবদ্ধ হতে পারি। ওই ধর্ম ব্যবসায়ী আলেমকে আমি প্রশ্ন করতে চাই, যারা আমাদেরকে বলে আমরা নাকি খ্রিস্টান, আমরা নাকি 2 ওয়াক্ত নামাজ পড়ি, তোমরা তো খুব নামাজ পড়ো, তোমরা খুব মুসলমান, লেবাস ধরছো, সুর করে করে ওয়াজ করো, তাহলে আমার ওই কথার জবাব দাও। রাসূল যে বললেন এই 5 দফা কর্মসূচি থেকে যারা আধ হাত সরে যাবে তাদের গলা থেকে ইসলামের রশি খুলে যাবে, তারা নামাজ পড়লেও রোজা রাখলেও নিজেকে মুসলমান বলে দাবি করলেও তারা জাহান্নামের জ্বালানি পাথর, রাসূলের কথা, তোমরা কি এই 5 দফায় আসো? তোমরা কি ঐক্যবদ্ধ আসো? তোমাদের ইমামকে, তোমাদের ডিসিপ্লিন কি, তোমরা কার আনুগত্য করো, তোমাদের হিজরত কই, তোমাদের জিহাদ কোথায়? নাই, তোমরা 5 দফার মধ্যে নাই, তোমরা ওই 5 দফার খবর তোমাদের জানা নাই। তো তোমাদের ইসলামের রশি তো তোমাদের গলা থেকে সরে গিয়েছে বহু শতাব্দী আগে থেকে, রাসূলের ঘোষণা মোতাবেক তোমরা দিন থেকে বহির্গত।
আমি জানি আমার রসুল সেটাও বলেছেন, তারা দিন থেকে এমনভাবে বহির্গত হবে যেমন ধনুক থেকে তীর যেমন বহির্গত হয়, তীর যেমন পাল্টা আবার ধনুকে ফিরে আসে না, তেমনি তোমরা আল্লাহর দিনে আর ফিরে আসবে না। তোমরা কয়টা দিন খালি আমার বিরুদ্ধে ফুসফাস করবে, এইবার মনে রাখো কোন ফুসফাসে আর কাজ হবে না। সুলতান আন-নাসিরা রাব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদিকিন ও জালনি মিল্লাদুনকা সুলতান আন-নাসিরা, সেই সুলতান আন-নাসিরা যে সাহায্য আসলে দুনিয়া জোড়া আল্লাহর সত্যদিন প্রতিষ্ঠা হবে, সেই সুলতান আন-নাসিরা হিজবুত তাওহীদকে আল্লাহ দেবেন ইনশাআল্লাহ। প্রমাণ চাও, প্রমাণ চাও, প্রমাণ, তবে সামনে আসো, তখন দেখা যাবে ফেরাউনের মতো প্রবল প্রতাপান্বিত সম্রাট অহংকারে মূসা আলাইহিস সালামের পিছনে ধাওয়া করেছিল কিন্তু বুঝে নাই, হিসাব ভুল হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর মনোনীত নবী রাসূল, সমুদ্রে ডুবে বিনাশ হয়েছে, তোমরা ওই রকম ভাবে হিজবুত তাওহীদকে মামুলি মনে করে ওই ফু দিয়ে মিথ্যা কথা বলে দুনিয়া থেকে গায়েব করে দিতে চাও, তাই না? নবী আর আসবেন না, রসুল আর আসবেন না, সাবধান, আবার তো বলবো আমি নবী দাবি করেছি, মিথ্যুক, নবী আর আসবেন না, রসুল আর আসবেন না, কিন্তু আল্লাহর দিন বিজয়ী হবে রসুল বলে গিয়েছেন। আল্লাহ হিজবুত তাওহীদকে সেই সত্য দিনের জ্ঞান দান করেছেন। যদি জান্নাতে যেতে চাও হিজবুত তাওহীদে আসো, যা অপপ্রচার করেছ, যা ষড়যন্ত্র করেছ আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন, আর যদি জাহান্নামে যেতে চাও, বিনাশ হতে চাও, আমার বিরুদ্ধে যত পারো প্রপাগান্ডা চালাও, তোমাদের সমস্ত বন্ধু বান্ধবদের একত্রিত করো, তোমাদের সমস্ত কলা কৌশল একত্রিত করো, পরে তোমরা আফসোস করবে, যত যুক্তি আছে বলো, যত অপপ্রচার আছে চালাও, যত ষড়যন্ত্র আছে করো, এবং বিনাশ হওয়ার জন্য প্রস্তুত থাকো। বাস, আমি আল্লাহর সত্য দিন নিয়ে দাঁড়িয়েছি, আমার সামনে দাঁড়িও না, দাঁড়াও। মানব জাতি আজ দাজ্জালের দাসত্ব করছে, সম্পূর্ণ মানব জাতি সম্মিলিতভাবে আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করে দাজ্জালের দাসত্ব করলে তারা আর মোমেন থাকে না। তোমরা বলো, তোমাদের কবরের পাশ দিয়ে হেঁটে গেলে মানুষের 40 দিনের নফল নামাজের সওয়াব হয়, তোমরা বলো, তোমাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইলে মানুষের সওয়াব হয়, তোমরা বলো, তোমরা জাতিকে পরিচালিত করছো না কেন আল্লাহর হুকুম মোতাবেক? সমাজের যারা দুর্নীতিবাজ তাদের হারাম টাকা হারাম রোজগারের অর্থ দিয়ে তোমাদের ওই ধর্মীয় প্রতিষ্ঠান চলে, তোমরা ওই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধর্মের নামে বিনিময় নেওয়া হারাম করেছেন, এই জন্য তোমরা সেই হারাম খেয়ে তোমরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছ। প্রতিটা ফোটা রক্তের বিনিময়ে আমরা জিহাদ করছি, আমাদের নারীরা মুজাহিদা, বীরাঙ্গনা নারী, আমাদের পুরুষরা খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি, আলীর উত্তরসূরি, একের কোপের পরিবর্তে 2টা কোপ দেব না। সাবধান, হিজবুত তাওহীদের সামনে আসিও না। সেলফ ডিফেন্স বলতে একটা কথা আছে, আত্মরক্ষার আইনে, আত্মরক্ষার আইন আমি জানি, তুমি আমাকে মারতে আসবে আমি তোমাকে কি গালে চুমা দিব নাকি? আমি গালে চুমা দিব? আমার ইমাম ইমামুজ্জামান তিনি বলেছেন, আইন ভঙ্গ করবে না, জঙ্গিবাদ করবে না, মাদক ব্যবসা করবে না, সন্ত্রাস করবে না, দিনের বিনিময়ে টাকা নেবে না, এই নীতি আমরা অক্ষরে অক্ষরে পালন করি, বিদায়, আমাদের এটাকে দুর্বলতা মনে করো না। সোনাইমুড়িতে আমার ভাইদেরকে হত্যা করার পর তোমরা ফেসবুকে আস্পালন করেছো সোনাইমুড়ির মতো জবাই করবে, আমি বলেছিলাম অনর্থক আস্পালন করো না। আমার ভাইরা আমাকে বলেছিল, ইমাম কি করব,
আমি যদি বলতাম সকাল 10টার মধ্যে ফয়সালা হয়ে যেত, আমি বলছি হাত দিও না, গায়ে হাত দিও না। সাধারণ মানুষ বুঝে নাই, সাধারণ মানুষকে মেরো না। এরা ওয়াজ করে মাহফিল করে মানুষকে উস্কে দিয়েছে, একদিন এই মানুষের হাতে এদের পতন হবে, এরা বেজ্জত হবে। তোমরা ধৈর্য ধরো, ধৈর্য ধরো। সারা বাংলার হাজার হাজার মুজাহিদ মুজাহিদা আমাকে বলছে, ইমাম আপনি হুকুম দিন আমাদের ভাইদের হত্যাকারীকে সোনাইমুড়ির মাটি শুদ্ধ তুলে নিয়ে আনব। আমি বলেছি না, না, ভুল করো না, আমরা সন্ত্রাস করতে আসি নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ সাবেরদের সঙ্গে আছেন। রাসূল সাহাবীদেরকে বলতেন, আসবের আসবের আসবের, সবর করো সবর করো সবর করো। নির্দিষ্ট লক্ষ্যের দিকে আমরা যাচ্ছি, আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার জন্য, মানব জাতিকে দাজ্জালের কবল থেকে রক্ষার জন্য। কাজেই এই অপপ্রচার আমরা এখন সহ্য করছি মাত্র, কিন্তু আমাদের গায়ে যদি কেউ আঘাত করতে আসে আমরাও তাকে ছেড়ে দেব না। এইভাবে যদি সারা বাংলাদেশে ওয়াজ করে করে মিথ্যা অপপ্রচার চালানো হয়, আমরা যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আক্রান্ত হতে পারি। এখন থেকে আমরা এই সমস্ত শয়তানদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা চেষ্টা করব, এবং যেই যেখানে থাকবেন সম্পূর্ণরূপে প্রস্তুত থাকবেন। ওয়াজ করে আমাদের বিরুদ্ধে মানুষকে উস্কাই দেওয়া হচ্ছে, সরকার কিছু বলে না, আইন শৃঙ্খলা বাহিনী কিছু বলে না। আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে এই লড়াই করছি জাতিকে রক্ষার জন্য, বাঁচানোর জন্য। আমার দাড়ি নাই, আমি মাদ্রাসা পড়ি না, তাহলে তোমার কি, তোমার কি? তুমি দাড়ি বিক্রি করে করে টাকা খাও, আমার তো কোনো আপত্তি নাই, কিন্তু আমার কথা বলার অধিকার আছে, সংবিধান আমাকে অধিকার দিয়েছে, আল্লাহ আমাকে অধিকার দিয়েছেন। আল্লাহর জমিন আমি কথা বলবো, ন্যায়সঙ্গত কথা বলবো। যদি অন্যায় কথা বলে থাকি, জনগণ আমাকে দেখবে, আমার কথা বিচার করবে। মিথ্যা কথা বলো কেন? জায়গায় জায়গায় আমরা কেন আক্রান্ত হই এখন তো বুঝলেন? এই মিথ্যা ওয়াজ মানুষ তো আর যাচাই বাছাই করে না। সাধারণ মানুষ মানুষ মনে করে হুজুর যা বলে সত্য বলে, হুজুর যা করে সত্য করে, হুজুরের কথা শুনলে সওয়াব হবে, হুজুরের কথা শুনলে ইবাদত হবে, জিহাদ হবে, চল অমুককে জবাই করি, অমুক নাস্তিক, অমুক কাফের, অমুক খ্রিস্টান। পরে বলে, হায় হায় আমরা তো বুঝতে পারি নাই, আমার বাড়িতে হামলা করার পর। এখন বলে, ভাই আমরা তো বুঝতে পারি নাই, আপনারা যে এত মহান কথা বলেন, এত সত্য কথা বলেন, আমরা তো ভাই বুঝতে পারি নাই। মানুষের ইমানকে হাইজ্যাক করো না, এর থেকে বড় অন্যায় আর নাই। আল্লাহ আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।